বিরোধী দলনেতাপশ্চিমবঙ্গ দিবস নিসাংবাদিকের মুখমুখী কয়েক বছর করেছেন কিনা আমি এখনো চেক করিনি গত বছর তার সোশ্যাল হ্যান্ডেলে আজকের দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস বলে ঘোষণা করেছিলেন ভারতের সংবিধানের যিনি প্রধানা এর ফলে আজকের দিনটার ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না ভবিষ্যতেও যাবে না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী না থাকলে আমরা আজকে ভারতবর্ষে থাকতে পারতাম না পশ্চিমবঙ্গের আইনসভার উনিশশো সাতচল্লিশের বিশা জুনের প্রামাণ্য রেকর্ড দলিল সেই কথা বলছে অতএব কোনো ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন যেমন জগনমোহন রেড্ডির বাংলো বেরিয়েছে পাঁচশো কোটি টাকার বাংলো এ তিনি করতেই পারেন পশ্চিমবঙ্গেও এরকম একশোটা বাংলো রয়েছে মুখ্যমন্ত্রী থাকার জন্য তা সেই ইতিহাস কখনও বদলানো যায় না আমি যখন এই প্রস্তাবের বিরুদ্ধে রাজ্য সরকার যে প্রস্তাব এনেছিলেন তার বিরুদ্ধে বলেছিলাম তখন আমি বলেছিলাম আপনারা স্মরণ করুন যে রাকেশ রোশন যেমন চাঁদে যাননি ইন্দিরা গান্ধীও যেমন চাঁদে যাননি উনিশশো সাল পর্যন্ত যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন না একচল্লিশেই মারা গেছিলেন মাতঙ্গিনী হাজরা তো নয় তমলুকের বানপুরকুরেই শহীদ হয়েছেন পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না পৃথিবীর দেশের সংখ্যা এগারোশো সত্তর নয় আজকের ইতিহাসও তাই যে উনিশশো সাতচল্লিশের বিশা জুনের পরিবর্তন ঘটানো যায় না তাই আমরা আজকে রেড রোডে আর্মি এবং রেলের অনুমতি নিয়ে যেহেতু রেল এটাকে রক্ষণাবেক্ষণ করেন বিএনআর তার অনুমতি নিয়ে এখানে একাধিক বিধায়ক একাধিক রাষ্ট্রবাদী ব্যক্তিত্ব খুব ছোট্ট পরিসরে কেননা আমাদের তো এমনিতেই কলকাতা পুলিশ এসে বলছে বাইরে ব্যানার টাঙানো কেন ওরা জানেন এখানে কি অবস্থা চলছে আমাদেরকে ছোট্ট পরিসরে আমরা দিনটা উদযাপন করে ষষ্ঠটাকে স্মরণ করলাম ওরা পশ্চিমবঙ্গের মানুষকে আজকের দিনে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত আটান্ন জন ব্যক্তিকে যারা সেদিন আমাদেরকে ভোট দিয়ে ভুক্তি করেছিলেন এবং ভারতবর্ষের মতো একজন মহান দেশে আমরা আজকে মাথা উঁচু করে নিজের বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা সেটা নিয়ে আমরা বেঁচে আছি নাম লিখেছি দেখবেন ইতিহাস আমরা বিকৃত করছি না নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাকে সাথ দিয়েছিলেন অন্যান্য সাতান্ন জন তার মধ্যে জ্যোতিবাবু ছিলেন ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না আপনাকে তো বলবো না কালকে আমার লয়ার কোটে বলবে মহামান্য বিচারপতি আমাকে বলেছেন দেখুন আমার পারপাস সার্ভ হয়ে গেছে ভাইপো যে বেআইনি ধর্নাক দিয়েছিলেন সেটা রাজ্য সরকারের লয়ার যে কলকাতা পুলিশকে রিপ্রেজেন্ট করছিল তিনি কোর্টে বলেছেন আপনারা দেখেছেন যে একটা ভুলের জন্য আরও ভুল করব কি আমরা দ্যাটস ওকে এবং মহামান্য বিচারপতি সঠিকভাবে তিনি জানতে চেয়েছেন যে ভুল করার জন্য কী কী অ্যাকশান নিয়েছেন তার রিপোর্ট কলফর করেছেন সেটা পুলিশের রিপোর্ট থ্রু সরকারি লয়ার কালকে জমা পড়বে আর আমাকে বলেছেন আমার লয়ারকে বলেছেন যে আপনি কথা বলে বিকল্প জায়গার করুন কারণ যে অত্যাচার কন্টিনিউ চলছে এই অত্যাচার বন্ধ করার জন্য গণ আন্দোলন একমাত্র পথ আজকে বিকালেই তিনটে জায়গায় বড় মিছিল হচ্ছে প্রতিবাদ মিছিল কেশিয়াড়িতে হচ্ছে মৌমিতা সিংয়ের উপর আক্রমণের প্রতিবাদে অগ্নিমিত্রা পাল্লিট করবেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মী তাকে কালকে কলকাতা হাইকোর্টে সরকারি আইনজীবী মাদকাসক্ত বলছেন একটা ছেলে এক্স সার্ভিসম্যান তিনি তার জীবনের সবচেয়ে ভালো সময়টুকু দিলেন দেশের জন্য তাকে পুলিশের কাস্টডিতে মারা হল আর কালকে কোটে বলা হচ্ছে তিনি নাকি অ্যাডিক্টেড ছিলেন আজকে ডেবরাতে বিক্ষোভ মিছিল হচ্ছে তার নেতৃত্ব বা উপস্থিতি আমার থাকবে একইভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী শশাঙ্ক মাইতির বাবাকে মারা হয়েছে গৌরী মাইতিকে ওখানেও উপতী নগরে মিছিলেবে ওখানকার নবনির্বাচিত এমপি এবং স্থানীয় বিধায়ক তার নেতৃত্বে পশ্চিমঙ্গ দিবস পালন রাজ্য বিজেপির এবং বিরোধী দল নেতা সুবিন্দ অধিকারী তিনি বলেন যে রেড রোডে মূলত এই অনুষ্ঠান পালন করেন তারা বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে এবং একই সঙ্গে তিন আজকে আন্দোলন করবেন তারা সে তিনটি জায়গার নামও তিনি জানান কেশিয়ারি দেবরা ভূপতি নগরে সেখানে মূলত ভোট পরবর্তী হিংসার অভিযোগে এই আন্দোলন তাদের তিনটি জায়গায় কেশিয়ারি দেবরা ভূপতি নগরে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা